আজকে ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি থেকে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ফ্রেজাল ভার্ব। তো এসএসসি যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলোই এরা কিন্তু এখানে লিস্ট আউট করেছে। তবে আমি দেখেছি এটা কেবলমাত্র এসএসসি এক্সামের জন্য নয়, এটা আমাদের স্টেট এক্সাম যেগুলো রয়েছে বিশেষ করে পিএসসির যে সকল এক্সামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এগুলো খুব কমন একটা ফ্রেজাল ভার্ব। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে ফ্রেজাল ভার্ব সপ্তাহে একদিন করে পড়ব। আজকে আমরা 20টা ফ্রেজাল ভার্ব এখান থেকে দেখে নেব, টোটাল 500টা রয়েছে। তো 20টা করে যদি আমরা দেখি তাহলে কভার আপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো প্রথমেই রয়েছে দেখো, অ্যাবাইড বাই, টু রেসপেক্ট অর ওবে আ ডিসিশন, ল অর এ রুল। অর্থাৎ অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো ডিসিশন যদি নেওয়া হয় বা কোনো ল রইলো বা কোনো রুলস রয়েছে সেটাকে কি না মেনে চলা, মেনে চলাকে বলা হয় কি না অ্যাবাইড বাই। অ্যাকাউন্ট ফর হচ্ছে গিয়ে টু এক্সপ্লেন, গিভ আ রিজন। তাহলে অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে গিয়ে কোনো কিছু ব্যাখ্যা করা, কোনো কারণ দর্শানো বা কৈফিয়ত দেওয়া যাকে বলে আর কি। অ্যাড আপ, অ্যাড আপ মানে হচ্ছে টু মেক সেন্স, টু কাম টু দ্য এক্সপেক্টেড টোটাল। তার মানে হচ্ছে গিয়ে অ্যাড আপ দুটো হতে পারে, একটা হচ্ছে কি না যার অর্থ প্রকাশ পায়, যেটাতে অর্থ প্রকাশ হয়, সেন্স বলতে এখানে অর্থ, তো সেটা হচ্ছে অ্যাড আপ। আর একটা হচ্ছে গিয়ে কি টু কাম টু দ্য এক্সপেক্টেড টোটাল, যেমন আশা করা হয়েছিল, এক্সপেক্ট করা হয়েছিল ঠিক তেমনই হলে কি হয় না অ্যাড আপ। অ্যাডভাইস এগেনস্ট হচ্ছে গিয়ে টু রেকমেন্ড নট ডুইং সামথিং, অ্যাডভাইস এগেনস্ট হচ্ছে গিয়ে কোনো কিছু করতে বারণ করা, প্রোহিবিট যেটাকে বলা হয়। অ্যাগ্রি উইথ হচ্ছে গিয়ে টু হ্যাভ দ্য সেম ওপিনিয়ন অ্যাজ সাম ওয়ান এলস, তার মানে কি অন্য কারোর সঙ্গে মতে এক হওয়া, মানে মতামত দেওয়ার সময় একজনের সঙ্গে আরেকজনের মত মিলে যাওয়াকে বলা হয় কি অ্যাগ্রি উইথ, সাপোর্ট করা আর কি। এম অ্যাট, টু পয়েন্ট এ ওয়েপন অ্যাট সাম ওয়ান, মানে তাক করা, এম করা, যেটাকে আমরা বলি এম করছি, তাক করছি, মানে কারোর দিকে এম করাকে বলা হয় এম অ্যাট। অ্যালাউ ফর, অ্যালাউ ফর কি টু টেক ইনটু কনসিডারেশন, মানে কোনো কিছু অ্যালাউ করা, কনসিডার করা। অ্যাপিল টু হচ্ছে গিয়ে টু প্লিড অর মেক আ রিকোয়েস্ট, অ্যাপিল বলে না যেখানে অ্যাপিল করতে হবে, কোর্টে আমরা অ্যাপিল করি, তাহলে অ্যাপিল করা মানে হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট করা। অ্যাপ্লাই ফর, টু মেক আ ফর্মাল রিকোয়েস্ট ফর সামথিং, অ্যাপ্লাই ফর হচ্ছে গিয়ে ফর্মাল, ফর্মাল বলতে অফিসিয়াল যে সকল রিকোয়েস্টগুলো থাকে, যেমন আমি অ্যাপ্লাই করেছি কিসের জন্য না এখানে যাতে ঠিকঠাক পানীয় জল পাওয়া যায় তার জন্য, তাহলে আমি এটা কি একটা ফর্মাল রিকোয়েস্ট করছি, একটা অথরিটিকে কি করলাম না ফর্মাল রিকোয়েস্ট, তো সেই ক্ষেত্রে কি হয় না অ্যাপ্লাই ফর। আক্স অ্যারাউন্ড হচ্ছে আক্স মেনি পিপল দ্য সেম কোয়েশ্চেন, মানে অনেকগুলো মানুষকে একই কোয়েশ্চেন করে বেড়ানোকে বলে কি আক্স অ্যারাউন্ড। আক্স ফর মানে হচ্ছে টু রিকোয়েস্ট সামথিং, কোনো কিছু রিকোয়েস্ট করা। আক্স আউট হচ্ছে গিয়ে ইনভাইট অন এ ডেট, কোনো একটা ডেটে কাউকে ইনভাইট করা। ব্যাক অ্যাওয়ে হচ্ছে টু মুভ ব্যাকওয়ার্ড ইন ফিয়ার অর ডিসলাইক, মানে কোনো কিছু অপছন্দ বা কোনো কিছু ভয় লাগছে তো সেটা ভেবে পিছিয়ে যাওয়াকে বলা হয় গিয়ে না ব্যাক অ্যাওয়ে। ব্যাক ডাউন হচ্ছে টু উইথড্র অর কনসিড ডিফিট, মানে কোনো কিছু মুলতুবি করে নেওয়া বা পিছিয়ে যাওয়া, কোনো কিছু তুলে নেওয়াকে বলা কি ব্যাক ডাউন। ব্যাক অফ হচ্ছে গিয়ে হোয়েন ইউ লিভ অ্যান ইমোশনাল সিচুয়েশন অর টু অ্যালাউ সাম ওয়ান টু হ্যান্ডেল সামথিং অ্যালোন। তাহলে ব্যাক অফ মানে হচ্ছে গিয়ে কি নিজে নিজেই নিজের ইমোশন যেটা রয়েছে বা কোনো একটা সিচুয়েশন রয়েছে সেটা কি করা না হ্যান্ডেল করা, ব্যাক অফ করা। অনেক সময় কি না হোয়েন ইউ লিভ অ্যান ইমোশনাল সিচুয়েশন, কোনো একটা ইমোশনাল সিচুয়েশন সেটা যখন আমি লিভ করলাম তখন সেটা হচ্ছে গিয়ে কি না ব্যাক অফ। ব্যাক আপ, ব্যাক আপ করা মানে কি টু গিভ সাপোর্ট অর এনকারেজমেন্ট, ব্যাক আপ করা মানে কাউকে সাপোর্ট করা অথবা কাউকে উৎসাহ দেওয়া কোনো কিছু করার জন্য। ব্যাঙ্ক অন, টু বেস ইউর হোপস অন সামথিং অর সাম ওয়ান, ব্যাক অন মানে হচ্ছে গিয়ে কাউকে বিশ্বাস করা বা কারোর ওপরে আশা রাখা। বিট আপ, হোয়েন সাম ওয়ান পাঞ্চেস কিক্স অর হিট সাম ওয়ান রিপিটেডলি ইউজিং ফিস্ট অর উইথ অ্যান অবজেক্ট, কোনো একটা বস্তু দিয়ে, বা ফিস্ট বলতে বোঝায় হাতের মুঠি, তো মুঠি দিয়ে বা হাত দিয়ে কী করা কাউকে কিক মারা, পাঞ্চ করা, পাঞ্চ মানে হচ্ছে ঘুষি মারা আর কি যেটা, তো এভাবে কাউকে আঘাত করাকে বলে বিট আপ। বিফ আপ, বিফ আপ হচ্ছে টু মেক চেঞ্জেস অর অ্যান ইম্প্রুভমেন্ট, বিফ আপ করা মানে কি তাহলে কোনো কিছু চেঞ্জ করা, ইম্প্রুভ করাকে বলা হয় কি না বিফ আপ।
লাস্ট আজকে বিলিভ ইন, টু ফিল কনফিডেন্ট অ্যাবাউট সামথিং অর সামওয়ান। বিলিভ ইন মানে হচ্ছে গিয়ে কোনো কিছু সম্পর্কে বা কারোর সম্পর্কে বা কোনো একটা মানুষ সম্পর্কে কী করা, না কনফিডেন্স থাকাকে বলা হয় বিলিভ ইন, বিশ্বাস করা আর কি।